পূর্ব বর্ধমানের সর্বমিলন সংঘ ক্লাবের পক্ষ থেকে ডাক্তার নার্সদের পিপিই কিট প্রদান। লকডাউনের সময়কাল থেকেই বর্ধমানের দুটি ক্লাব সর্বমিলন সংঘ ইয়ংস্টার ক্লাবের যৌথ উদ্যোগে বর্ধমানের সরকারি অনাময় হাসপাতালে রুগী ও রুগীর পরিবারদের দুবেলা রান্না করে সেই খাবার খাওয়াতেন। সোমবার সেই সর্বমিলন সংঘের সম্পাদক বিশ্বজিৎ মণ্ডলের উদ্যোগে অনাময় হাসপাতালে 10 জন করোনা যোদ্ধা ডাক্তার নার্সদের পিপি কিট সহ স্যানিটাইজার ও মাস্ক তুলে দিলেন। এদিন এখানে উপস্থিত ছিলেন উত্তরের বিধায়ক নিশীত মালিক সহ হাসপাতালের অন্যান্য কর্মীরা। হয়েছিল আমাদের বিশ্বজিৎ মণ্ডল এবং আমাদের মোহাম্মদ হোসেনের উদ্যোগে। আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে প্রায় 2 মাস হলো করোনা ভাইরাসে আক্রান্ত এবং লকডাউন চলছে, এবং বিশেষ করে স্বাস্থ্যকর্মী যারা যারা আমাদের হাউস স্টাফ আছেন এবং আমাদের যারা করোনার সঙ্গে যুদ্ধ করছেন, বলা যায় করোনা যোদ্ধা যাকে বলা হয়, তাদেরকে আজকে এই অনাময় হাসপাতালে আজকে তাদেরকে পিপি এবং আমাদের মাস্ক আমাদের আমাদের দুজনের উদ্যোগে আমাদের তুলে দেওয়া হলো 10 জনকে স্যানিটাইজার সহ। এবং আপনারা হয়তো সকলে জানেন যে গত 2 মাস ধরে আমাদের বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে এখানে আমাদের হাউস স্টাফ বলুন, আমাদের রুগীকে বলুন, রুগীর আত্মীয়দের বলুন, আমাদের দিনে রাতে দুবেলা ধরে ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। ওনাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো, আমাদের সর্বমিলন সঙ্গে সম্পাদক উনি আমাদের বিশ্বজিৎ মণ্ডল। এবং সাথে সাথে আজকে যে প্রোগ্রামটা করা হলো, আমরা আমাদের অনুভব হয়েছে যে আমাদের যারা ডাক্তার আছেন তাদের হয়তো সরকার থেকে কিছু মালপত্র দিয়েছে পেয়েছেন, কিন্তু যারা আমাদের মাঠে ময়দানে কাজ করছেন আমাদের এই আমাদের স্টাফেরা, তাদের কিন্তু আজকে পিপিটা অবশ্যই দরকার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যারা করোনার সঙ্গে যুদ্ধ করে আজকে এই নার্সিংহোম বলুন, আমাদের কেমরি বলুন, আমাদের বিভিন্ন জায়গায় তারা কিন্তু আজ পিপিটা অবশ্যই দরকার নিজেদের বাঁচার জন্য। আমরা তো বারবার প্রতিটা জায়গায় বলছি, যারা আজকে এই এই করোনা যুদ্ধের সৈনিক হিসেবে তারা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে পরিবার পরিজনদের ছেড়ে তারা যেভাবে আজকে রাস্তায় নেমে কাজ করছে, তাদের পিপি অবশ্যই দরকার। তাদের কথা বিবেচনা করে বিশ্বজিৎ মণ্ডল এবং মোহাম্মদ দাস দুজনকার উদ্যোগে আজকে 10 জনকে আমাদের স্টাফদের আমাদের সমস্ত পিপি টিপি আমাদের মাস্ক এবং স্যানিটাইজার আমাদের দেওয়া হবে। আমরা এখানে লোকাল ছেলে, আমরা এখানে প্রায়শই আসি রোগীদের কী পরিষেবা লাগবে না লাগবে দেখার জন্যে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছিলাম যে যারা মাঠে ময়দানে নেমে কাজ করছে, যারা রোগীদের সংস্পর্শে যাচ্ছে, হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে কোনো রকম প্রোটেকশনের ব্যবস্থা করেনি। এই যে একটা মহামারী রাখার নিয়েছে করোনা ভাইরাস, এই সময় পিপিই ছাড়া পেশেন্টদের কাছে যাওয়াটা কতটা সুরক্ষিত আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। সেই মতো অবস্থায় আমি এবং বিশ্বজিৎ মণ্ডল আমরা যুক্তি করে যারা একদম মাঠে ময়দানে পেশেন্টদের কাছে যাচ্ছে তাদের জন্য ব্যক্তিগত উদ্যোগে পিপিইর ব্যবস্থা করি। আপনার নাম কি? মোহাম্মদ হোসেন। 2 মাস ধরে এই সর্বমিলন সংঘের পক্ষ থেকে এখানে রুগী ডাক্তার রুগীর পরিজন এবং স্টাফদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম গত 2 মাস ধরে। আমাদের গত 17 তারিখে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যায়। তো আমরা এই 2 মাসে খেয়াল করে দেখলাম যে এখানকার যারা স্টাফ যারা খুব কাছাকাছি রুগীর কাছাকাছি সবসময় যায়, তাদের সিকিউরিটিটা সেইভাবে নেই। তাই আজকে আমি আমার প্রিয় বন্ধু মোহাম্মদদের সকালে একটু আলোচনা করছিলাম যে এদেরকে যদি কিছু পিপি দেওয়া যায় তাহলে এরা রুগীর কাছে যে সংস্পর্শে আসে এরা তো আসতে এরপরে মার্কেটে বেরোয়, বাড়িতে বেরোয়, চারিদিকে ঘোরে, এখান থেকে সংক্রমণ ছড়াতে পারে, যেন না ছড়ায় এই জন্য এই চিন্তাভাবনাই আজকে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।